আগামী বছরে দিওয়ালির উপহার এবছরই পেয়ে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। কি সেই উপহার? ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে জানিয়েছেন অভিনেত্রী, আগামী বছর থেকে দিওয়ালি উপলক্ষে নিউ ইয়র্কে সমস্ত স্কুল ছুটি থাকবে, এই ঘোষণা করেছেন সেখানকার মেয়র। তাতেই উচ্ছ্বসিত দেশি গার্ল। কোয়ান্টিকো সিরিজের সময় থেকেই প্রিয়াঙ্কার বেশিরভাগ সময় আমেরিকায় কাটত। মেয়ে গালার ফ্যাশন শোয়ে গিয়ে মার্কিন পপ তারকা নিজেকে জোনাসের প্রেমে পড়েন তিনি। এরপর থেকেই পাকাপাকিভাবে আমেরিকায় সংসার করছেন বলিউড দেশি গার্ল। 2023 সালে দিওয়ালি উপলক্ষে নিউ ইয়র্ক শহরে পাবলিক স্কুলগুলোতে ছুটি থাকবে। এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে উঠেন প্রিয়াঙ্কা চোপড়া। অবশেষে এতগুলো বছর পর আমার ভিতরে থেকে যাওয়া কুইন্সের সেই মেয়েটা যেন আনন্দে কেঁদে উঠল। নাইন খান, বি নিউজ, ঢাকা।